ভৈরবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই উপজেলা সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই অংশ হিসেবে উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া শুক্রবার বিকেলে নিজ এলাকা গোছামারা থেকে একটি মোটরসাইকেল বহর নিয়ে শিমুলকান্দি ইউনিয়নের নয়টি ওয়ার্ড ঘুরে সকল দলীয় নেতাকর্মীরা ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসন্ন তিন নং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দাবি জানান। অপরদিকে বিএনপির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানই অংশগ্রহণ করবে কিনা এ নিয়ে সংশয় দেখা দেওয়ায় দলীয় প্রার্থীরা চুপচাপ বসে আছে। আওয়ামী লীগ থেকে প্রত্যেক ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় তাদের মধ্যে দলীয় প্রতীকে নির্বাচনী মনোনয়ন পেতে চলছে তুমুল লড়াই। আওয়ামী লীগের মনোনয়নে এলাকা সাজিয়ে তুলছেন কালারিং পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তারই পক্ষে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন অনেক প্রার্থী। তাই তারা দলীয় নেতাদের পেছনে দিনরাত ঘুরঘুর করছেন। অন্যদিকে ধনাঢ্য প্রভাবশালী প্রার্থীরা নির্বাচনী এলাকায় গরিব, অসহায় ও দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং দলটি বর্তমানে ক্ষমতায় রয়েছে এমন দোহাই দিয়ে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।